চলুন ঘুরে আসি প্যাংগং লেক, যেটা 4,350 মিটার উচ্চতায় অবস্থিত এবং পৃথিবীর সর্বোচ্চ সল্ট ওয়াটার লেক। 135 কিলোমিটার দৈর্ঘ্যের এই হ্রদটির দুভাগ রয়েছে চায়নাতে, এবং আমরা সবাই জানি এক ভাগ আমাদের লে লাদাখে রয়েছে। এই প্যাংগং শোয়ের অর্থ হচ্ছে হাই গ্রাসল্যান্ড লেক। হিরে আর জহরাতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি দামের ছেলে বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই। এইভাবেই আমরা গান গাইতে গাইতে পুরো রাস্তা এনজয় করতে করতে এসেছি আর কি, দারুণ লাগছে। আছি প্যাংগং লেকের সাইডেই একটা হোমস্টেতে, আমচি হোমস্টেতে। এখানে এতটাই ঠান্ডা যে মানে হোমস্টের মধ্যে কোনো পাইপ দিয়ে জল আসার কোনো স্কোপ নেই, সবই বরফ হয়ে গেছে। ঘরের মধ্যে একটা ছোট্ট একটা হিটার আছে। এখানে টেম্পারেচার কত বলা যাবে না, তার কারণ ফোনে কোনো টাওয়ার নেই, বোঝা যাচ্ছে না। কিন্তু বাইরের যা ওয়েদার সেটা দেখে যা মনে হচ্ছে -20 ডিগ্রি টেম্পারেচার। আমরা এখন বসে বসে আপাতত চা খাচ্ছি। প্যাংগং এর কাছে আমরা এখন আমচির হোমস্টে থেকে বেরোচ্ছি। এত সুন্দর মানে এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। পায়রা বসে আছে, কত গুবলু গুবলু পায়রা উড়ে গেল। আমলক তো কেন উদার সেই আয় না আছে দেখো। নীল আকাশ,
পুরো বরফে ঢাকা একদম পাহাড়গুলো ঘিরে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই স্কাই এর কালারটা, নীল কালারটা রিফ্লেক্ট করছে জলের মধ্যে, মানে অসাধারণ লাগছে। আর একটা হচ্ছে যে আমরা যখন এসেছি এখানে, হাফ হচ্ছে ফ্রোজেন আর হাফ হচ্ছে আমরা ওয়াটার দেখতে পাচ্ছি, তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। যেখানে থ্রি ইডিয়টস এর লাস্ট সিনটা শুটিং হয়েছিল, ওই যে ওইখানে সব ইয়েগুলো দেওয়া আছে যেখানে ওরা বসে শুটিং করেছিল, স্কুটারটা সব ছবি তোলা যায়। মামনি কেমন লাগছে? কেমন লাগছে? ও অসাধারণ ভিউ, ওইখানে পাহাড় আর এদিকে পুরো ফ্রোজেন পাহাড়, ফ্রোজেন লেক পুরো, মধ্যখানে খানিকটা গলে গেছে। এসো কাম, একটা জায়গা এখানে থ্রি ইডিয়টস এর শুটিং হয়েছিল, পুরো ফ্রোজেন লেক, মিনি সুইজারল্যান্ড, এত সুন্দর লাগছে, প্রচন্ড মানে দারুণ লাগছে, দারুণ লাগছে, কিন্তু দাপু ভালো লাগছে। ওইদিকে পাহাড়টা এত সুন্দর লাগছে, ঠিক আছে কিছু হয়নি।